দিল্লি যাচ্ছেন ওনারা কি করতে 100 দিনের কাজের টাকা দেয়নি সেই জন্য যাচ্ছে আমরা একদম সহজ কথা একদম আমি এই জায়গা থেকে আইডিআইজির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি কত টাকা কেন্দ্র সরকার আমাদের বরাদ্দ আটকে রেখেছে বাকি আটকে রেখেছে সেটা তথ্য দেওয়া হোক আর কেন আটকে রেখেছে সেটা উল্লেখ করা হোক বুঝতে পাচ্ছেন কেন আটকে রেখেছে সেটা উল্লেখ করতে হবে এই যে আমাদের সরকারি কর্মচারীরা মাইনে পাচ্ছে কেন্দ্র থেকে তো ঘুরে আসছে কই কতজনের মাইনে কেন্দ্র সরকার আটকে রেখেছে বলতে পারবে কেউ 100 দিনের কাজ সহ যেখানে দুর্নীতি হয়েছে সেখানে আটকে রেখেছে তাও কিন্তু আরেকটা কথা বলে নাকি 100 দিনের টাকা আটকে রাখাটা কেন্দ্র অপরাধ করছে 100 দিনের কাজের আইন অনুযায়ী যে আইন আছে তাতে বলা আছে যারা কাজ যেখানে দুর্নীতি হবে সেই কাজটা আটকাতে পারে কিন্তু ওই আইনের আরেকটা সাবসেকশনে বলা আছে যারা কাজ করেছে তাদের 15 দিনের মধ্যে টাকা দিতে হবে এটা কেন্দ্র সরকার ভুল করছে এর বিরুদ্ধে আমরা আছি কিন্তু প্রশ্ন আমার প্রথম কথা কত টাকা আটকে রেখেছে আর কেন আটকে রেখেছে সেটা জনমানুষে ছড়ানো এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে ইডি যাতে না ওর বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিতে পারে সেই জন্য কোর্টে ছুটছে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে ইডি সিবিআই না আমাদেরকে ইন্টারোগেশন করে এটা হাতে থেকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে তাহলে আমাদের রাজ্যের বকেয়াটা আটকে রেখেছে এই জন্য কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না ভাই বলো ভাই নিজের মন কেটে কোশ্চেন করেন কেন যাচ্ছে না ওখানে গেলে ভুক ফুলিয়ে যাবে আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে আসতে হবে তুমি চুরি করেছো জেসিবি দিয়ে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটেছো আর গরিব মানুষদের 100 দিনের টাকাটা ঝেড়েছো তুমি সুপারভাইজার হয়ে মাস্টার রোল করে গরিবের নামে 100 দিনের টাকা তুলে খেয়েছো ভয় দেখিয়েছো তোমার অ্যাকাউন্টে টাকা আসছে যদি না তুলে দাও তোমার নামে তোমাকে চাপানো ধমকানো হবে এইসব বলেছো আর আজকে এগুলো যখন তদন্ত হচ্ছে ভয় করছে কেন তো কথা হচ্ছে নাটক করতে যাচ্ছে দিল্লিতে এই বিষয়ে যাচ্ছি না ছোট বিষয়গুলোকে আমাদের এড়িয়ে যাওয়া যাবে না এগুলো আমাদেরকে নোটিশ করতে হবে এগুলো হচ্ছে কেন ব্যর্থ সরকার ব্যর্থ শুধুমাত্র যখনই প্রশ্ন করা হচ্ছে শিক্ষক নিয়োগ হচ্ছে না কেন সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না কেন এই যেখানে পুলিশের বন্ধুরা আছে আপনাদের জানিয়ে রাখি পুলিশের বন্ধুদের কথা একটু ভাববেন আমার তারা বন্ধু তারা আমাদের শত্রু নয় সিভিক থেকে শুরু করে পুলিশ খোঁজ নিয়ে দেখুন আজকে ডেটে এক একটা পুলিশ 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করছে কেন করবে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি কেন করবে আপনারা আমার বাড়ির সন্তান তো তারা আজকে পুলিশে ফোর্সের অভাব প্রায় পুলিশে 1.5 লাখের উপরে শূন্য পদ আছে সেগুলো পূরণ করছে না আর তাদের হকের প্রাপ্য দিয়ে সেটাও দিচ্ছে না রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলানিতে চলে গিয়েছে যখন এই প্রশ্ন করছি কেন হসপিটালে ডক্টর নাই কেন নার্স নাই সাপোর্টিং স্টাফ নাই সরকারি কর্মচারীদের দিয়ে কেন দেওয়া হচ্ছে না ঠিকঠাক তখনই বলছে তো 500,000 দিচ্ছি মানে সবকে নিয়ে এসে 500,000 দান করিয়ে দিচ্ছে তাই মা বোনেদেরকে বলবো আওয়াজ যাচ্ছে পরিবারের লোকজন যারা আছেন তাদের প্রত্যেককে বলবো আওয়াজ তুলুন 500,000 পরে হবে আগে যেটা সরকারের ডিউটি সেটা পালন করুন 500,000 দিচ্ছে আর 700 সাথী কার্ড হাতে ধরিয়ে দিচ্ছে ওইদিকে কেন্দ্র সরকারও সুন্দর খেল খেলেছে আর রাজ্য সরকার বললাম না যে কেউ দৌড়ে পিছিয়ে নাই কে কাকে ওভারটেক করবে দেখাচ্ছে একজন আয়ুষ্মান ভারত কার্ড ধরিয়ে দিয়েছে আর একজন 700 সাথী কার্ড ধরিয়ে দিয়েছে নাও দুটো নিয়ে তোমরা হই হই করো এখন খবরে হচ্ছে তো 700 সাথী কার্ড নিয়ে যাচ্ছে ট্রিটমেন্ট করছে না রিফিউজ করছে আর মুখ্যমন্ত্রী বিবাদী ক্যাবিনেটের মিনিস্টাররা বা তৃণমূল কংগ্রেসের নেতারা চিৎকার করছে যে 700 সাথী কার্ড রিফিউজ করলে সে হসপিটাল বা নার্সিংহোমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমি এখানে দাঁড়িয়ে বলছি কতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে ডেটাটা দিতে পারবে তোরা কিভাবে আইনগত ব্যবস্থা নেবে দুটো কারণে 700 সাথী কার্ড রিফিউজ করছে বেসরকারি গুলো কাকে বলি একটা কারণ হচ্ছে প্রায় কারো 1 কোটি 1.5 কোটি 2 কোটির উপরে বকেয়া পড়ে আছে রাজ্যের অর্থনীতির অবস্থা তলনিতে চলে গিয়েছে 2011 সালের আগে বা 11 সালের আশেপাশে এক একটা পশ্চিমবাংলার নাগরিকের মাথার উপরে সম্ভবত 11 থেকে 18 হাজার টাকা ঋণ ছিল আর এই দেশ স্বাধীনের পর থেকে বলছি দেশ স্বাধীনের পর থেকে 1947 থেকে 2011 এত বছরে এক একটা নাগরিকের মাথার উপরে 11 থেকে 18 হাজার টাকা ঋণ ছিল আর 2011 থেকে 2023 এই অল্প সময়ে
সেটা বেড়ে গিয়ে এক একটা নাগরিকের মাথার উপরে 58,000-এর উপরে ঋণ হয়ে গেছে। অর্থনৈতিক অবস্থা তললিতে চলে গিয়েছে পশ্চিমবাংলার। ওই যে ট্রিটমেন্ট দিচ্ছে আর টাকা দিতে পারছে না, সেই জন্য অনেক ক্ষেত্রে বেসরকারি হসপিটাল গুলো রিফিউজ করছে, আর অনেক হসপিটালের বদমাইশি পোনা আছে। কিন্তু দুঃখের বিষয়, অনেক বলে দিচ্ছে কিন্তু যাদেরকে রিফিউজ করছে বা যে হসপিটাল বা নার্সিং হোম রিফিউজ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দেখতে পেলাম। তাই বলি আপনাদেরকে, 500,000-এর থেকে বড় কথা হচ্ছে আপনার ছেলে যেখানে পড়াশোনা করছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিচার আছে কি না দেখতে হবে। 500,000 দিয়ে দিচ্ছি আপনাদের হাতে, 500,000 দিচ্ছি, আর আপনার আমার বাড়ির ছেলেটা যাতে মাতাল হয় দুয়ারে পাউচ প্রকল্প চালু করার চেষ্টা করছে। তাই আওয়াজ তুলতে হবে, 500,000 পরে হবে, আগে বৈধ অবৈধ, হ্যাঁ বৈধ অবৈধ মদের দোকানগুলোকে বন্ধ করুন। গুজরাটে চলে যান, মদ সেখানে বন্ধ। বিহারে চলে যান, মদ বন্ধ। আর পশ্চিমবাংলায় মদ শিল্প এখন সব থেকে আগে যাচ্ছে, অবশ্য তার আগে আছে একটা কি দুর্নীতির শিল্প। দুর্নীতির যে শিল্প তৈরি করেছে সবার আগে যাচ্ছে, তারপরে পরে মদ শিল্প যাচ্ছে, আর আমাদের ভবিষ্যৎ ছেলেদের ভবিষ্যৎ গুলোকে শেষ করে দিচ্ছে। তাই আওয়াজ তুলতে হবে ভাই। আজকে রক্তদান শিবির, নতুন কথা হচ্ছে আমরা অনেকে বলি যে রক্তদান করা বিশেষ মানে অনেক কাজ ভালো কাজ করে ফেলি, ধ্যান করছি ধ্যান করছি অনেক কিছু বলি, আবার রক্তদান করে ধ্যান করছি ধ্যান করছি। আমি আপনাদের বলে রাখি, রক্তদান করলে যেমন মুমূর্ষু রোগীদের জীবন বাঁচছে না, মানুষের ট্রিটমেন্ট হচ্ছে, রক্তদান করলে নিজের যে রক্তদান করছে তার নিজের স্বাস্থ্য ভালো থাকছে। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া ছাড়া যদি কেউ রক্তদান করে তার তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কম। এখন দেখবেন অল্পতে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে বা স্ট্রোক হয়ে যাচ্ছে, তার সম্ভাবনা অনেক কম। এক কথায় যে নিয়মিত প্রতি 90 দিন ছাড়া ছাড়া রক্তদান করবে তার স্বাস্থ্য ভালো থাকবে। তাই আপনাদের বলবো কোন ব্যানার থেকে হচ্ছে, কে করছে, এই নবি দিবস গতকালকে গিয়েছিল হয়েছে, অনেক নবি দিবস কমিটি কিন্তু রক্তদান করেছে। আবার দুর্গা উৎসব আসছে, অনেক দুর্গা উৎসব রক্তদান করে, ঈদগাহ কমিটি থাকে, মন্দির কমিটি থাকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা দ্বারা বা অনেক এনজিও দ্বারা অনেক রক্তদান শিবির হয়। আমি একটা কথা আপনাদের কাছে অনুরোধ করব, কোন রাজনৈতিক দল করছে, কোন সংগঠন করছে, কোন দুর্গা উৎসব কমিটি করছে, কোন নবি দিবস কমিটি করছে, আপনারা কেউ দেখতে যাবেন না। আপনাদের মূল্যবান রক্ত প্রতি 90 দিন প্রতি 90 দিন ছাড়া ছাড়া সামনে যে ক্যাম্প পাবেন, সামনে যে ক্যাম্প পাবেন সেই ক্যাম্পে আপনারা দেবেন। ও রক্ত নিয়ে ধর্ম হয় না, রক্তের বহন হয় না, রক্ত জাত হয় না। যারা ধর্ম নিয়ে অনেক কথা বলেন, জাতি অনেক নাটক করেন ভোটের জন্য, তাদের পরিবারের কোনো সময় রক্তের প্রয়োজন হলে গিয়ে বলে দাদা আমি মুসলিম আমাকে মুসলিমের রক্তটা দাও, দাদা আমি হিন্দু আমাকে হিন্দু রক্তটা দাও, দাদা আমি উচ্চবর্ণ আমাকে উচ্চবর্ণের রক্তটা দাও, দাদা আমি খ্রিস্টান আমাকে খ্রিস্টানের রক্ত দাও, একবারের জন্য বলে না। তাই আপনাদের বলতে আশা করবো ওই যে যে বাঁধনটা আছে রক্তের বাঁধনটা যেন এখানেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ ওই রক্ত ধর্মেতে বর্ণতে যাতে না চলে যায়, আশা আমরা আমি করি। আশা করছি যে আপনারা সজাগ থাকেন, সে যদি যে পৌঁছাবে না রক্তদান মানুষের যেমন উপকার হবে সাথে সাথে সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, সৌজন্যের বার্তা যায়। তাই আপনাদেরকে বলবো বেশি বেশি করে প্রতি যেখানে যেখানে ক্যাম্প হবে যে দল করুক যেই করুক না কেন সেটা না দেখে আপনারা আপনাদের রক্ত ওই ক্যাম্পে গিয়ে দেবেন। এর ফলে কি হবে, যেমন মুমূর্ষু রোগীর জীবন বাঁচবে ঠিক সাথে সাথে আপনাদেরও স্বাস্থ্য ভালো থাকবে। এই থ্যালাসেমিয়া রোগী যারা আছে আপনাদের এলাকায় আছে কি থাকবে, খুঁজলে পাওয়া যাবে। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যারা তাদেরকে প্রতিনিয়ত টাইম করে করে তাদেরকে রক্ত দিতে হয়, না রাজ্য সরকার না কেন্দ্র সরকার, যে বর্তমান পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে রক্তের একটা সংকট দেখা দিয়েছে। আর এই রক্ত তো আর কারখানায় তৈরি করা যায় না, জমিতে চাষ করা যায় না বা পুকুরেও চাষ করা যায় না,
যে রক্ত সংকট দিলে কৃত্রিম ভাবে রক্ত তৈরি করে সেগুলো দিয়ে দেবে, সেটা হয় না। এই রক্ত মানুষের কাছ থেকে মানুষকে ট্রান্সফার করতে হবে। রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কোন সদর্থক ভূমিকা নাই, এরা ব্যর্থ, ভূমিকা নিতে ব্যর্থ। সেই জন্য আপনার থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত, বিশেষ করে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তারা সমস্যার সম্মুখীন হয়, তাদের কথা ভেবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের কথা ভেবে, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা আমাদের সময় মতো প্রতি 90 দিন ছাড়া ছাড়া তাদেরকে রক্ত, যে ক্যাম্প হবে তাদেরকে রক্ত দেবেন, এবং তাদের মুমূর্ষু রোগীদের যাতে প্রাণে বাঁচে এবং নিজের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার ব্যবস্থা আপনারা করবেন।